দেশের ক্লান্তিকালে অঘোষিত লকডাউনের মধ্যে জীবন বাজি রেখে মানবসেবায় আত্মনিয়োগ করেছে রাজধানীর মিরপুরের এক ঝাঁক তরুণ। অসহায় মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি পশুদের খাবারের ব্যবস্থাও করছেন তারা। নমন খসরুর ক্যামেরায় তাদের মানবসেবার কথা জানাচ্ছেন আশফুল আলম। রাজধানী সহ সারা দেশেই চলছে অঘোষিত লকডাউন, যাতে বিপর্যস্ত জনজীবন। করোনার কারণে জীবনের গতিপথ হঠাৎ থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষগুলো। দুবেলা খাবারের জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে অভুক্তদের হাতে খাবার তুলে দিচ্ছেন একদল তরুণ। রোজা রেখে অসহায় মানুষগুলোর কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিতেও ক্লান্তি নেই এই উদ্যমী তরুণদের। সামাজিক দূরত্ব বজায় রেখে হাসি মুখেই কাজ করে যাচ্ছেন তারা। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, এমনকি লকডাউনের ই করেছে, তারপর থেকে আমরা আজকে দেড় মাস হলো যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা পর্যন্ত 6,500 পরিবারকে আমরা উপহার সামগ্রী দিয়ে আসছি। পাশাপাশি যেদিন থেকে রোজা শুরু হয়েছে সেদিন থেকে আমাদের একটা ইফতারের টাইমে আমরা কিছু ইফতার দিয়ে থাকি। এর পাশাপাশি রয়েছে আমাদের ছিন্নমূল, জানেন, যাদের গর্ভায় নেই তাদেরকে আমরা রান্না করা খাবার দিয়ে থাকি। আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছেন অনেকের সহযোগিতায় আমরা এই কাজটি চালিয়ে যাচ্ছি। 5 তারিখে আমাদের 1,000 লোকের একটি ব্যাপক আয়োজন রয়েছে, সেখানে মেয়র মহোদয় এবং আমার 16 আসনের এমপি মহোদয় উপস্থিত থাকবেন। এখানে আমাদের মধ্যে আসলে ওইরকম বড় কোনো ফাউন্ডার মেম্বার নাই, কাজে আমরা ব্যক্তি উদ্যোগে এই কাজটিকে চালিয়ে যাচ্ছি। শুধু এই দেশের সন্তান হিসাবে দায়িত্ব মনে করে আসলে এই কাজটিকে আমরা চালিয়ে যাচ্ছি। মানুষের খাবার পৌঁছানোর পালা যখন শেষ, পর মুহূর্তেই শুরু হয়ে যায় পশুদের আহার যোগানের পালা। ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার দিয়েই দিনের ইতি টানেন তারা। যে আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যদি সমাজের জন্য এইভাবে সবার প্রত্যেকটা তার স্থান থেকে যদি আমরা এগিয়ে আসি, তাহলে হয়তো বা মানুষের দুর্দশা বা কষ্ট একটু কম হবে। আমরা বিভিন্ন জায়গায় যখন কাজ করতে যাই, মানুষকে টান দিতে যাই, মানুষের যে চোখে, মানুষের যে আবেগ কন্ট্রোল না করতে পারে, কাঁদে দেয়, এই ব্যাপারগুলো আমাদের খুব আবেগপ্রবণ করে। উদ্যমী এই তরুণরা কৃতজ্ঞতা জানান আড়ালের যোদ্ধাদের প্রতি, যারা গোপনে তাদের সহযোগিতা করছেন। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।